তো বয়স হয়েছে এবার অসুস্থ হয়ে পড়বে, পুরো অসুস্থ হয়ে পড়েছিল, বাধ্য হয়ে চোখে জল আসছে। তো দিনের যে এত প্রবলেম, তোমরা কি ঘর ছেড়ে দিচ্ছ, দিদি তুমি কি প্রেগনেন্ট, দিদি আরো মানে নানা রকম প্রশ্ন করছো। তো না, আমি ঘর, হ্যাঁ ঘর ছেড়েছিলাম। তো চলো জেনে নাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর সকাল, আজকে শনিবার, সকাল সকাল উঠে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে সকালের, আর এখন চলে এসেছি, মানে সকাল বলতে একটু দেরি করেই আজকে ওঠা হয়েছে, যেহেতু কালকে এসেছি অনেকটাই দেরি করে ওঠা হয়েছে, চা বিস্কুট খেয়েছি, একেবারে দুপুরের খাবার খাবো, আর সকালে কোনো ব্রেকফাস্ট করবো না। তো মা হচ্ছে বোয়াল মাছ নিয়েছে, তো বোয়াল মাছ এখন মা আমাকে রান্না করতে বলছে, তো এখন বোয়াল মাছ রান্না করবো। তো চলো ফটাফট বোয়াল মাছটা রান্না করে নিই। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে, আর তোমাদের সব প্রশ্নের উত্তর আজকের এই ব্লগেই তোমরা পেয়ে যাবে। অনেক দিনের অনেক প্রশ্ন, আর প্রশ্ন হওয়াটা স্বাভাবিক, এতদিন ধরে কেন আমি ব্লগ দিইনি, কী কী কারণ, আমি কি প্রেগনেন্ট নাকি, বা আমি কি কোথাও চলে গেছি নাকি, অনেক অনেক প্রশ্ন, আর প্রশ্ন হওয়াটাও স্বাভাবিক ছিল, কারণ অনেক দিন যেহেতু ব্লগ দিইনি, আর তোমরা সবসময় আমার যেহেতু ব্লগ দেখো, তোমাদের মধ্যে একটা প্রশ্ন ওঠা এটা স্বাভাবিকই। তো সবটাই আজকে ক্লিয়ার করব। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, অনেক ভয়ে ভয়ে বোয়াল মাছ ভাজলাম, বাবা যা ভয়। আর এখানে মশলা করে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি, আর এবার কালো জিরা ফোড়ন দিয়ে করব। মশলাটা একটু কষে যাক, দিয়ে দিয়েছি এখানে। মশলা কষে যাওয়ার পর মাছগুলো কিন্তু আমি একে করে ছেড়ে দিয়েছি, এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। তো যে বোয়াল মাছ কমপ্লিট, এবার নামিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দিয়েছি অলরেডি। তো আমার বোয়াল মাছ রান্না কমপ্লিট। চলো, তরুণ অলরেডি খেতে বসেও গেছে, ওর খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খায়নি, সকাল থেকে খায়নি বলে এখন একেবারে ভাত খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি, রান্না হয়ে গেছে আর না খাড়ি বা কি আছে। তো আমি এখন যাবো হচ্ছে স্নান করতে, মাথায় আজকে শ্যাম্পু করবো, স্নান ঠান করে নেমে তারপরে খাবো, আর তোর তো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে জানোই। তো চলো, তো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান ঠান হয়ে গেছে, আর কাছাকাছিও ছিল কিছু, অল্পই কাছাকাছি ছিল আমার, তো এই জানলায় মেলে দেবো। কারণ কি বলতো, এত কাছাকাছি সব ওই বাড়িতে চলে গেছে, মানে সমস্ত লাগেজ ওই বাড়িতে যেহেতু নামানো হয়েছে, তো বাবাই গুছিয়ে গুছিয়ে কোনটা আমার কোনটা মার, সব গুছিয়ে গুছিয়ে বাবা মাই আর কি ডিভাইড করে দিয়ে দেবে। তো ডিভাইড করে যখন দেবে, যেগুলো কাঁচা আর বাবা কেচেই দেবে, আমাকে দেবেই না কাঁচতে, তো সেই জন্য আমার এই এই ট্যুরে কোনো কাঁচাই নেই, যেহেতু সমস্ত লাগেজ ওই বাড়িতেই নামানো হয়েছে, তো বাবা কেচে একদম ডিভাইড করে সবই দেবে। তো চলো, যেগুলো আমি পরে এসেছিলাম কালকে ওগুলো কেচে দিয়েছি, আর রোজকারের যেরকম কাঁচা ওগুলো কেচে দিয়েছি, অল্প কাঁচাই আছে এই যে দেখলেই। তো স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে, আর দেখলেই মাথায় শ্যাম্পু করেছি, শ্যাম্পু ট্যাম্পু করে জামা কাপড় সব মেলা কমপ্লিট। তো এবার বসেছি তোমাদের সাথে একটু গল্প করতে, গল্প মানে এত দিনের যে এত প্রবলেম আমার, খালি প্রবলেম প্রবলেম বলছিলাম, কি প্রবলেম সেটা তোমাদের বলছিলাম না, আমি জানি সব বলবো তোমাদের, কিন্তু আমি ভেবেছিলাম অন্যরকম বলবো, কিন্তু এখন বলতে হচ্ছে অন্যরকম, মানে আশা করেছিলাম অন্যরকম বলবো, এখন বলতে হচ্ছে সব সম্পূর্ণটাই অন্যরকম, এখন অনেক কথা বলতে হবে পুরো প্রথম থেকে শেষ অবধি। তো চলো, অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করেছো, দিদি তোমরা কি ঘর ছেড়ে দিচ্ছ, দিদি তুমি কি প্রেগনেন্ট, দিদি আরও মানে নানা রকম প্রশ্ন করছো। তো না, আমি ঘর, হ্যাঁ ঘর ছেড়েছিলাম, কিন্তু আমি প্রেগনেন্ট না, প্রথমেই বলি। আর তো চলো জেনে নাও, আমরা প্রথমে হচ্ছে, জল পড়ছে কোথায়, তো কিছুদিন আগে আমরা ব্যাঙ্গালোর গেছিলাম, তোমরা দেখেছিলে জ্যোতিদির বোনের বাড়ি, মানে পিঙ্কিদির বাড়ি গেছিলাম। তো ওখানে যাওয়ার সময় আমাদের একটা কাকুর সাথে ট্রেনে আলাপ হয়, তো এবার ওই কাকু আমাদের মানে সমস্ত কিছু মানে বললো কি, মেন ব্যাঙ্গালোর স্টেশনে নামলে ব্রিজ আছে, তোমাদের কষ্ট হবে, লাগেজ টাগেজ আছে, বাচ্চা আছে, তো তোমরা কেয়ারপুরম মানে ব্যাঙ্গালোরের আগের যে স্টপেজ কেয়ারপুরমে নামো। তো আমরা ওনার কথা মতনই, উনি অনেক দিন ধরে ওখানে চাকরি করে, তো ওনার কথা মতনই আমরা কেয়ারপুরমে নেমেছিলাম। তো উনি আমাদের সমস্ত লাগেজ টাগেজ দিয়ে সুন্দর করে অটো বুক করে অটোতে উঠিয়ে দিয়েছে। তো তখন আমার মাসি, স্বপ্না মাসি আছে, স্বপ্না মাসি বলেছিল যে এত মানে কাকুটা এত ভালো, মানে দাদা এত ভালো, তো ওনার ফোন নাম্বারটা নিয়ে নে। তো
এবার ওখানে থাকার পর এত আমাদের ভালো লেগে গেছে। এবার ওখানে ওয়েদার তো আমি তো অনেকবার গেছি, আমরা ব্যাঙ্গালোর অনেকবার গেছি, তো মাসিরও ভালো লেগে গেছে, এবার আমাদের তো ভালো লাগেই ওখানে। তো জুই ওখানে আমাকে কিছুদিন পর বলছে, মাসি যে ওখানে ফোন কর তো, দেখ তো কাজ আছে নাকি ওনার কাছে, উনি তো অনেকদিন ধরে এখানে সার্ভিস করে, তো এখানে দেখ তো জব আছে নাকি। তো মাসির কথা মতন রীতিমতন আমি ফোন করেছিলাম, তো বলছে হ্যাঁ হ্যাঁ আছে, তোমরা কি পাস জানলো? আমিও এমএ পাস আর তরুণও এমএ পাস দুজনই। আমি হচ্ছে বাংলায় অনার্স ছিলাম আর তরুণ হচ্ছে হিস্ট্রিতে অনার্স, আর দুজনই আমরা কম্পিউটার জানি, কম্পিউটার আলাদা করে আমরা শিখেছি। এডিটা কমপ্লিট, ওরও এডিটা কমপ্লিট, আমারও এডিটা কমপ্লিট, অ্যাডভান্স ডিপ্লোমা ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন এডিটার ফুল ফর্ম। তো ওরও কমপ্লিট, আমারও কমপ্লিট, তো আমরা কম্পিউটারটা জানি। আর ওর তো অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে এখানে, যেহেতু কাজ করছে 8 বছরের এক্সপিরিয়েন্স আছে, ও জিটিপিএল যে কোম্পানিতে ও কাজ করে প্রাইভেট, তো ওর তো মানে আমার থেকে অনেক ভালো আর কি, সিভিটা ওর আমার থেকে অনেকই ভালো। আমার অত এক্সপিরিয়েন্স নেই, যেহেতু আমি সেরকম আমি 5-6 মাস সোনি সার্ভিস সেন্টারে কাজ করেছিলাম, তো বেশি দিন করিনি, তারপরে টিউশনই করেছি, কারণ তরুণ তখন আমি তরুণের সাথে যেহেতু মানে আমাদের ভালোবাসা ছিল, তো ও বেশি দিন আমাকে কাজ মানে কাজ করতে দেয়নি, বলতে তুমি বাড়িতে বসে টিউশনি করো। আর প্রচুর টিউশনি করতাম আমি, প্রচুর টিউশনি করতাম, আর আমার মানে টিউশনি করে বেশ ভালোই হতো বিয়ের আগে। তারপরে তো টিউশন ছেড়ে দিয়েছি, টিউশন করা একটা হেডেক আর খুব হ্যাপা, মানে ওই পড়ানো মুখস্থ করানো, এক একজনকে মানে বসে মুখস্থ করানো, মানে ভীষণ ভীষণ হেডেক। তারপর ওদের পরীক্ষার আগে ওদের সমস্ত তৈরি করে করা, তো প্রচুর হেডেক, এজন্য টিউশন ছেড়ে দিয়েছি। আর ও বলছে তুমি টিউশন টিউশন করো না, যেটা ইউটিউব। তারপরে ইন্সপায়ার হলাম পূর্ণিমা দিদির থেকে, পূর্ণিমা দিদির থেকে ইন্সপায়ার হয়ে আমি সত্যি কথা বলতে ইউটিউব চ্যানেল খুলেছি, যে দিদিও করছে। তা আর সত্যি কথা বলতে এটা আমার মা আর জিৎ মিলে বলেছে, পিসি তুমিও করো, মা বলছে মনা তুইও কর, সোনা হয়েছে, সোনা হওয়ার আগে থেকে করলে তো খুবই ভালো হতো, তো আমি তো সোনা হওয়ার পরে থেকে করেছি, সোনা হওয়ার আগে থেকে করলে মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো সোনা হওয়ার পরে মা বললো যে ওকেও দেখাবি, আর ছোট বাচ্চা সবাই ভালোই বাসে দেখতে, তো ইউটিউব চ্যানেলটা খোল। মা জোর করে আমাকে, মেনলি মা জোর করে ইউটিউব চ্যানেল খুলে গিয়েছে। তো ইউটিউব থেকে তো এই, তো ইউটিউব থেকে তো সেরকম জানোই যে খুব আমার ইয়ে হচ্ছে না, ওই যেগুলো অ্যাডের হয় অ্যাড দিই সেগুলোর থেকে ইয়ে পাই, আর মোটামুটি যাই হোক ভালো, খুব যে হাইফাই কিছু পাচ্ছি ইউটিউব থেকে না, যে তোমরা তো জানোই একটা ভিউজের উপরে তোমরা তো সবটাই জানো যে কত আর্ন হতে পারে, তো মোটামুটি যাই হোক আমার যে আর্ন করতেই হবে এরকম সত্যি কোনো ব্যাপার নেই। তরুণ আমাকে যথেষ্ট ভালোভাবে রেখেছে, ঘুরতেও নিয়ে যায়, সমস্ত কিছু প্রবলেম মানে সমস্ত কিছু শখ ও পূরণ করে, সমস্ত শখ পূরণ করে, তো সেই দিকে আমার কোনো রকম ইয়ে নেই যে আমাকে একটা মানে টাকা রোজগার করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই, আমি শখে করি। আর দেখবে মেয়েদের নিজের টাকা নিজের টাকা, নিজের একটা টাকা মানে থাকা খুবই দরকার, নিজের পায়ে দাঁড়ানো আর নিজের কিছু ইনকাম করা খুবই দরকার, সেজন্য আমি ইউটিউবটা ভালোবেসেই করি। আর ইউটিউব থেকে যেটা মানে যাই ইনকাম করি সেটা আমি নিজের হাত খরচা হিসাবেই লাগাই, এই এইটা ওটা কিনে, এই শপিং মলে ওই শপিং মলে কিনে তুরজোকে এটা ওটা কিনে দিয়েই শেষ করে দিই, আমি সেরকম জমানো ফমানো কিছুই করি না। আর সেরকম তো আর হাইফাই কিছু ইনকাম হয় না, যেটুকুনি হয় এই করি আর ভালোবেসে করি। আর তোমাদের, তোমরা এতটাই ভালোবাসো আমাকে, আমি এতদিন ভিডিও দিইনি, এখন তো আমি বেশি বুঝতে পারছি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো সত্যি কথা বলতে। তো এবার হচ্ছে ওই আমাদের, তো আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর থেকে ঘুরে, কাকু বললো যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, সিবি পাঠিয়েছি, তো সিবি দেখে খুবই মানে ইয়ে হয়েছে, উনি আবার ওনার যে বড় বড় অফিসার ওদের কাছে পাঠিয়েছে। তো আমাদের হঠাৎ করে বললো যে তোমাদের দুজনেরই চাকরি আছে, চলে আসো, আমারও আছে একটা ওরও আছে, তো তরুণ এখানে থেকে যা মায়না পায় তার থেকে অনেকটাই বেশি মায়না। তো এবার আমরা হঠাৎ করে বলছে সোমবার তোমাদের ইন্টারভিউ আছে, তাড়াতাড়ি চলে আসো, তো আমরা কি করব, এবার শুক্রবার এটা বলছে। তারপর আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি গেলাম এখানে তৎকাল টিকিট কেটে, শনিবার আমাদের দুরন্ত ট্রেন ছিল, তো শনিবার আমরা ট্রেনে উঠেছি, আগের আগের শনিবার। হ্যাঁ এবার ডেটটা না আমার ঠিক অতটা, 25 তারিখ মনে হয়, 25 তারিখই হবে এরকম, আগের মাসের 25 তারিখ, না না 29 তারিখে পৌঁছেছি, সরি 29 তারিখ, 29 তারিখ ট্রেনে উঠেছি, জুলাই মাসের 29 তারিখ ট্রেনে উঠেছি, 30 তারিখ পৌঁছে গেছি দুরন্ত ট্রেনে। তৎকাল টিকিট কেটে অনেক টাকা বেশি নিয়েছে তিনজনের, এবার মা আমি আর তরুণ যদি চাকরিতে চলে যাই তুর্যকে কে দেখবে, তুর্যকে মা দেখতে হবে, আমার মার এখানে শাশুড়ি মা তো যাওয়া সম্ভবই না, তো সবাইকে মানে ছেড়ে আরও ওনার ছেলেরা আছে, তো মা যেহেতু বাবা বললো যে না না তোদের ভবিষ্যতের জন্য, আর সোনাও ভালো, ওখানে তো শিক্ষা ব্যবস্থা জানোই কত ভালো, এডুকেশন ওখানে ব্যাঙ্গালোরের,
তো শোনার জন্য আর তোদের ভবিষ্যৎ ভালোর জন্য আমি আমার একদমই বলবো না, মা আমার কাছে থাক, তোদের কাছে চলে যাক, বাবা রান্না বান্না যেহেতু সমস্ত পারে, আমি বছরে দু তিনবার করে যাব, তিনবার চলে যাব। বাবার পুজোর সময় টিকিটও কেটে দিয়েছিলাম যে বাবা হচ্ছে পুজোর সময় যেত, বাবা মানে ষষ্ঠীর দিন বেরাতো, সপ্তমীর দিন পৌঁছাতো, যেহেতু বাবার পুজোর সময় ছুটি থাকে। তো তোরা চলে যা, মাকে আমি কখনোই বলবো না যে আমার আমার কাছে থাকতে হবে, আমার রান্নাবান্না করতে হবে, তোদের ছেলেকে দেখুক, তোদের ভবিষ্যৎ হোক, ছেলেটা ভালো করে মানুষ হোক, ওখানে তো শিক্ষা ব্যবস্থা খুবই ভালো, ভালো স্কুলে পড়া, মাকে নিয়ে চলে যা। তো যথারীতি মাকে নিয়ে আমরা চলে গেছি, এবার ওখানে সোমবার আমরা ইন্টারভিউ দিয়েছি, ওরও হয়েছে আমারও হয়েছে, সাথে সাথে তো বলে না, তার পরের দিন ফোন করে বলছে আমারও হয়ে গেছে ওরও হয়ে গেছে। এবার যেহেতু ওর হয়ে গেছে, আমি দুদিন অফিসেও গেছি, এবার ও এখানের অফিস থেকে না রিজাইন নিয়ে যায়নি, ওরও যেহেতু চাকরি হয়ে গেছে আমারও যেহেতু চাকরি হয়ে গেছে, এবার ও এখানে রিজাইন দিতে আসবে, যেহেতু এখান থেকে রিজাইন নিয়ে যায়নি, কারণ ফট করে যদি ওখানে চাকরি না পায় তাহলে এই চাকরিটাও যাবে, ওখানেও যদি না পায় বিপদে যদি পড়ি, এই জন্য ও না পুরো রিজাইন নিয়ে যায়নি। তো যেহেতু এবার চাকরি দুজনেরই হয়ে গেছে, এবার তরুণ এখানে রিজাইন দিতে এসছে, এবার রিজাইন দিতে এসে এখানে ওকে আর ছাড়ছে না, আর আমি দুদিন অফিসেও গেছি, এবার ওকে ছাড়ছে না, চার পাঁচ মাসের আগে ওকে মানে রিজাইন দিতে দেবে না, কারণ ওর মতন কাজ জানা মানে পুরো ও আর কি রানাঘাটটা না পুরো এখন রানাঘাটে আছে, ও রানাঘাটটা পুরো ওই দেখে আর কি, তো ওরকম কাজ জানা ছেলে জোগাড় হবে, তারপরে একটা রুলস থাকে না কোম্পানির, তো ওকে রিজাইন দিতে দিচ্ছে না, এনওসি দিচ্ছে না, আর এনওসি না দিলে তো ওখানেও মানে জয়েন করতে পারবে না, জয়েন মানে ও পুরো সমস্ত কিছু হয়ে গেছিলো, ও আসলেই ও হচ্ছে খালি জয়েন করতো, কিন্তু এবার হচ্ছে না, চার পাঁচ মাস পর মানে দেবে, আগে একটা ওরকম সেম কাজ জানা ছেলে জোগাড় হবে, ওখানে বসবে, তারপরে এইবার তো ও তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, কী করে আমি চার পাঁচ মাস ছেলেকে ছাড়া থাকবো, অস্বাভাবিক। তো আমার শুনে আর এদিকে শাশুড়ি মা, আমার শাশুড়ি মা যাওয়ার সময় তো বিভৎস কান্না, মানে আমাদের ছাড়া থাকতেই পারবে না, বিশেষ করে তুর্যকে ছাড়া, তুর্যকে গুড্ডাই ডাকে, গুড্ডাই করে তো মানে হাউমাউ করে কান্না, আমাদেরও খুব কান্না, মানে কান্নাকাটি যা হয়েছে যাওয়ার সময় তোমাদের বলার কথা না, আমি সমস্ত কিছু ভিডিও তুলে রেখেছি, এক এক করে ছাড়বো সবটাই, তোমাদের ওখানের সবটাই, এতদিনের ভিডিও হয়তো করতে পারিনি, কারণ মনটা ভেঙে গেছিলো তো দুদিন অফিসে গিয়ে, আমি ভেবেছিলাম কি আমি দুদিন আমি অফিস যাচ্ছি, এবার তরুণ এসে তরুণও জয়েন করবে, তারপরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দুজনেই অফিস যাচ্ছি এরকম একসাথে আর কি তোমাদেরকে দেখাবো, আমি চলে যাচ্ছি ও এখন আসেনি ওরকম দেখাবো না। তো রিজাইন দিতে এসেছিলো, ফ্লাইটে এসেছিলো, ওকে ফ্লাইটের টিকিট মানে টিকিট করে নিয়েছিল তরুণ, ফ্লাইটের টিকিট করে নিয়েছিল যাতে তাড়াতাড়ি আসে বা তাড়াতাড়ি চলে যেতে পারে, তো ও খুশি ছিল আমিও খুশি ছিলাম, তো মা তো সমানে কাজিল, আর একদিন মা এত কেঁদেছে সেদিন না, আমিও কেঁদে দিয়েছি, মানে মা ফোন করে, আমাদের চাকরি ফাকরি হয়ে গেছে, মানুষের মারা খুশি হয় যে চাকরি হয়ে গেলে, আমার শাশুড়ি মা মানে হাউমাও করে কান্না, জানে চাকরি হয়ে গেছে আর ওরা এখানে আসবে না, ওই গেস্টের মতন মানে অতিথির মতন আসবে, কদিন থাকবে চলে যাবে, মানে খুব কান্না। তো সেদিন না আমারও মনটা খুব ভেঙে গেছে, আমিও খুব কাঁদছি মার কাছে, আমার মার কাছে যে মা কী জানি আমি ঠিক করছি তো, এত মা কাঁদছে, তারপরে মা হয়ে গেল অসুস্থ। এবার তরুণ বলছে আমি চার পাঁচ মাস সোনাকে ছাড়া থাকবো কি করে, কারণ তুর্যকে ছাড়া তরুণ থাকতেও পারে না। তো এবার আমি ও বললো কি তাহলে আমি যে কি করব, বলছে তুমি চলে আসো, আমাদের চাকরির দরকার নেই, মা এদিকে অসুস্থ হয়ে যাচ্ছে, বাবা এদিকে অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা কীভাবে শান্তিতে থাকতে পারবো ও সবাইকে কাঁদিয়ে। তারপর আমি চিন্তা করলাম যে আমি যদি এরকম জোরজবস্তি থাকি টাকার জন্য, মানে আমার চাকরিটারও স্যালারি খুবই ভালো ছিল, আর তরুণের তো খুবই ভালো, আরও ভালো ছিল, তরুণেরটা আমার থেকেও ভালো ছিল, যেহেতু ওর এক্সপিরিয়েন্স আছে আর ওর সমস্ত কিছু আমার থেকে বেশি জানেও, এই জন্য ওর খুবই ভালো ছিল, তো ভালো কোম্পানিতেও আমরা চাকরি পেয়ে গেছিলাম, দুজনই একই কোম্পানিতে, ডিপার্টমেন্টটা আলাদা ছিল। তো বলছে কি এরকম কাঁদিয়ে কি থাকতে পারবো, আমি না সত্যি, তো আমিও ভাবলাম যে এরকম সত্যি মানে বড়দেরকে এভাবে কাঁদিয়ে, আর ওরা সত্যি আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে, এরকম কাঁদিয়ে কি থাকতে পারবো, আমি না তাহলে কি করব, বলছে চলে আসো, আমি যে তাহলে তুমি আসো, এত মাল নিয়ে আমরা যাবো কি করে, চলে আসো, সেই আমি গণেশ মন্দির ছিলাম, আমি তো হাও হাও করে কাঁদছি এসব শুনে যে এত ভালো চাকরি ছেড়ে চলে যেতে হবে, ছেলেটাকে ভেবেছিলাম ভালো স্কুলে পড়াবো, ভালোভাবে মানুষ করব, এখানে শিক্ষা ব্যবস্থা কত ভালো, বলছে কপালে থাকলে ওর আমাদের এখান থেকেও হবে। আমি চিন্তা করলাম ঠিকই আছে, আর ডিসিশানটা দুজনে নিয়ে না উচিত, যেহেতু দুজনেরই ছেলে আমাদের, শুধু আমি নেব ডিসিশান এটা তো ঠিক না, আর সত্যি কথা বলতে বড়দের কাঁদিয়ে কখনোই সুখে থাকা যায় না, এটা সত্যি কথা, গণেশ মন্দিরে আমিও হাউ হাউ করে কান্না, আর মার যেদিন কেঁদেছে সেদিন তো মানে আমি যে আমি কিছু খাইনি সেদিনকে, যেদিনকে আমার শাশুড়ি মা কেঁদেছে এভাবে, সেদিনকে আমি কিচ্ছু খাইনি, মার কাছে বলছি মা বলছে দেখ আমি তো তোদের আসতে বলিনি, সমস্ত
সমস্ত কিছু তোদের সিদ্ধান্ত, তোর আর তরুণের। সুতরাং আমি এর মধ্যে কিচ্ছু বলবো না। সত্যি মা কিচ্ছু বলেনি যে যা ওখানে থাক, মার বরঞ্চ ওখানে গিয়ে থাকতে হতো বাবাকে ছেড়ে, বাড়ি নিজের বাড়িঘর অত সুন্দর বাড়িঘর ছেড়ে থাকতে হয়েছে। তো মা সবকিছু স্যাক্রিফাইস করেছিল শুধুমাত্র আমার আর তরুণের জন্য, আর আমার বাবাও তাই। কিন্তু এইভাবে কান্না ফান্না দেখে তারপরে মা এইভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, ও রিজাইন পাচ্ছে না 4-5 মাসের আগে। তো আমি বল ও আমি ওকে বলেছিলাম যে তুমি আসো তাহলে সমস্ত কিছু একসাথে চলে যায়। ও বলছে আবার যাব আমি ফ্লাইটে, একা গেলে ও ট্রেনে যাবে না, এতদিন একা একা ভালো লাগে না বলছে। দূরন্ততে 1.5 দিন আর ওই ট্রেনটা তো দুপুরো দুদিন, তো ওই ফ্লাইটে টিকিট কেটে আবার যাবে, আবার দূরন্ততে আসবে। আর দূরন্তর ভাড়াও কম না, আমাদের নিয়েছে 4,200 করে আসার সময়, আর যাওয়ার সময়ও এরকম খাবার টাবার নিয়ে এসিতে। তো ও বলছে সেই 10,000 টাকা আরও বেকার বেকার চলে যাবে, ফ্লাইটে হচ্ছে 6,000-7,000 টাকা টিকিট, আর দূরন্ততে যাই 10-12,000 টাকা বেকার বেকার চলে যাবে, তার থেকে তোমরাই কুলি কুলি করে সমস্ত মাল নিয়ে চলে আসো। সেই আমরা সমস্ত মাল নিয়ে তারপরে আবার চলে আসতে হলো, কি করব, সেই কি যে কষ্ট হয়েছে মার আর আমার, কি বলবো। তো কালকে এসে পৌঁছেছি, আজকেই তাই ভিডিওতে সমস্ত কিছু বললাম। তো কি বলবো, এই জন্য আমাদের আর ওখানে থাকা হলো না, এই সব প্রবলেম আমাদের মাথার উপর দিয়ে চলছিল, মানে পুরো ঝড় বয়ে গেছে কয়দিন। সেই জন্য তোমাদের সব মানে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, ভিডিও করতেই পারিনি, এরকম কি মানসিকতায় ছিলাম বলো, ভিডিও করব সেটাকে আবার এডিট করব সেই মানসিকতায় একদমই ছিলাম না। সেই জন্য তোমাদের কাছে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক অনেক মানে তোমাদের কাছে ক্ষমা চাইছি। আর তোমরা খুবই ভালোবাসো আমাকে, এই এতদিন ভিডিও না দেওয়াতে আমি আরও বুঝলাম যে তোমরা আমাকে কতটাই ভালোবাসো। হয়তো আমি ইউটিউব থেকে অনেক বেশি ইনকাম করি না, কিন্তু তোমাদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক ভালোবাসা পেয়েছি। ওখানে চাকরি করলে হয়তো রোজ ভিডিও ছাড়তে পারতাম না, তোমাদের সাথে রোজ যোগাযোগ এইভাবে হতো না যেটা এখানে হয় ডেইলি ব্লগ করে, যে রোজ যোগাযোগ করতে হবে। একটা চাকরি করলে তারপরে মানে ভিডিও করে এডিট করা, ওই তখন চাকরি থেকে এসে শরীর ছেড়ে দিত, তখন কি আর চাকরিতে ঢুকলে আর কি ভিডিও করব, ঢুকে গেলাম অফিসে, অফিসে তো এরকম ভিডিও অ্যালাউও নেই, অফিসের ভিতরে কোনো ক্যামেরা ফ্যামেরা এরকম অন করে এইসব করা অ্যালাউ নেই, তোমরা জানোই যারা প্রাইভেট সেক্টরে কাজ করো তো জানোই। তো এরকম ভিডিও ওই আসার পর একটু তুর্য আর মার মা কী করছে ওগুলো দেখাতাম, আর তুর্যর দুষ্টুমিগুলো তোমাদের দেখাতাম। তো রোজ তো পারতামই না, হয়তো 2-3 দিন করতাম সপ্তাহে ভিডিও, আর এখন থেকে রোজই করবো। যাক তোমাদের সাথেও মানে ভগবান চেয়েছে যাতে তোমাদের সাথেও আমার কানেকটা বিচ্ছিন্ন না হয়, রোজই তোমাদের কাছে আসতে পারি, তোমাদের সাথে কথা বলতে পারি, আর তোমরা আমাকে এত ভালোবাসো তার জন্য আমি অনেক অনেক খুশি। বিশ্বাস করো আর কিছু চাই না, তোমরা এইভাবেই আমাকে ভালোবেসে যাও, মানে এতটা ভালোবাসা পেয়েছি না তোমাদের থেকে এই মানে অল্প দিনে, 1 বছর হয়েছে আমি ইউটিউব খুলেছি, অনেক অনেক বেশি ভালোবাসা পেয়েছি। আর চাই তোমরা আমাকে এইভাবেই ভালোবেসে যাও, এসে যাও, তাহলে আমি এই ইউটিউব থেকেই হয়তো অনেক উন্নতি করতে পারবো, অনেক ভালো থাকতে পারবো, যেটা আমি মানে হতে গেছিলাম ওখানে করতে গেছিলাম সেটা হয়তো আমার কপালে আছে ইউটিউব থেকেই হবে। তো তোমরা যদি আমার এইভাবে সাথে থাকো তাহলে আমার নিশ্চয়ই বিশ্বাস মানে আমার হবেই হবে, আমার এরকম উন্নতি হবেই। তো তোমাদের ভালোবাসা আমার একান্ত দরকার, তোমরা আমাকে এইভাবেই ভালোবেসে যাও, আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। বিশ্বাস করো তোমরা যেভাবে আমাকে ভালোবেসেছো না, অনেক বড় বড় ইউটিউবারদেরও হয়তো এরকম মানে এত কমেন্টস আসে না যা আমার এসছে, যে কেন আমি ভিডিও ছাড়ছি না কেন। তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে অল্প দিনে এত ভালোবেসেছো, তোমাদের সবাইকে। এবার মার মুখে শুনে নাও যে আমরা কেন চলে আসলাম আর কেন এতদিন ভিডিও ছাড়িনি বলো। মা কোনোদিন না আমরা কোনোদিন কাউকে ছেড়ে থাকিনি, এবার চলে গেছে, আমার ভিতর দিয়ে যে কি একটা কষ্ট সেটা আমি কাউকে বুঝাতে পারছি না। যে জিনিসটা ধরি আমার বাচ্চা, যে জিনিসটা ধরি আমার বউর, যেটা ধরি গুছাচ্ছি সব গুছিয়ে গেছে রাখছি, আর চোখ ভেঙে জল আসে, আর মানে কি যে কাউকে বকলো মানে বুঝানো যাচ্ছে না ভিতরটা কি যে হচ্ছে। বাধ্য হয়ে তো ওরা চলে এলো, ওরা চাকরি বাকরিও পেয়ে গেছিল, সবই পেয়ে গেছিল। এবার দেখছে যে মা এরকম কান্নাকাটি করছে, বাড়ির প্রত্যেকেই বাচ্চাটাকে এমনি সবাই ভালোবাসে, সবারই চোখে জল, কিন্তু বলতে পারছে না। মেজমা শিবানী কাকিমা পাশে সবাই সবার চোখে জল, তো সবাইকে এরকম কাঁদিয়ে কি আমরা সুখে থাকতে পারবো? বিশেষ করে আমার তো মানে এই আঁচল ধরে সারাক্ষণ ঘুরে বেড়াবে আঁচল ধরে, দুপুর হলে চান করে উঠে খেয়ে দে বিছানায় শোয় ওর জ্যাঠার খাটে, খেয়ে দুপুরবেলা খাট ফাঁকা, এ যেখানে যাই মানে কিরম একটা জিনিস ফিলিংস, কার বলা বলে কাউকে আমি বোঝাতে পারছি না। এবার কাঁদি, ফোন করি কাঁদি, এই নানান কারণে ওরা দেন না, মা তো বয়স হয়েছে এবার অসুস্থ হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়েছিল, বাধ্য হয়ে
শুধুমাত্র মার জন্যই এসেছি আমরা, নালে অফিসের কথা বলছি। আমার নাতি যে আমার ছেলে বউ যে সব বাড়ি এসছে, আমার এখনো আমার চোখে জল আসছে। শুধুমাত্র মার জন্য আমরা সত্যি চলে এসেছি, মাকে এরকম কষ্ট দিয়ে আমরা এরকম ভালোভাবে থাকতে পারবো না। হয়তো অনেক পয়সা ইনকাম করতাম কিন্তু হয়তো সুখে থাকতে পারতাম না। বড়দেরকে কাঁদিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে বলো? বাড়ি শুদ্ধ লোকের কষ্ট, বাচ্চাটাকে এত ভালোবাসে, বিশেষ করে তো বাচ্চাকে বাড়ি শুদ্ধ লোক মানে কি ভালোবাসে সে আর কাউকে বুঝানো যাবে না। ছোট থেকে বাচ্চা পর্যন্ত, বড় থেকে বাচ্চা পর্যন্ত সবাই ওকে ভালোবাসে। এবার বাড়ি তো ফাঁকা, আর তো বাড়িতে মধ্যে বাচ্চা নেই, সবই তো বড় না, বাড়ির মধ্যে ওই একাই বাচ্চা। এবার এ বাড়ি এ বাড়ি সব বাড়ি যেত, সকাল হলেই সব বাড়ি ঘুরতে বেরোবে, সবাই আদর খেয়ে বাড়ি আসবে। পড়াশোনা করতে যায় না তো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর যাবে, যদি ওর কপালে থাকে নিশ্চয়ই চলে যাবে। আর আমার যদি কষ্ট হবে না তখন, বড় হয়ে যাবে না, ওর একটা ফিউচার তৈরি করতে হবে, তখন ওকে তো আর আটকাতে পারে, এখন তো ছোট না, সমস্যাটা এইটাই, কষ্টটা এইটাই বেশি লাগে। আর আমাদের কপালে যদি থাকে আমরা এখান থেকে উন্নতি করব, তাই না? একসময় সবার আশীর্বাদের দরকার আছে, সবার আশীর্বাদে দরকম কাঁদিয়ে আমরা ভালো হয়তো অনেক ইনকাম করতাম কিন্তু ভালো হয়তো থাকতে পারতাম না, এই জন্যই হয়তো চলে। তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে ওরা একটু নিজেদের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারে। এখানে তরুণের যা মানে ও সবই আমার সকাল্লাদ ওই মেটায়, আমাকে কোনো রকম অভাব দেয় না, এত জায়গা ঘুরতে যাই দুনিয়ার, আমি তো তোমরা তো দেখোই বছরে কতবার ঘুরতে যাই, সবকিছু তো ওই মেটায় আমাকে, সেটা না মানে আমরা ভেবেছিলাম আরো সবাই তো চায় না, বেটার অপরচুনিটি সবাই চায়, সবাই চায়, সবাই চায়, কিন্তু ঠিক আছে সবাই একসাথে থাকবো, আনন্দ করবো, এরকম ভাবেই চলে যাক জীবন, বেঁচে আছি, তার পরেরটা পরে দেখা যাবে। আর ওর যদি রাতের ভাগ্যে থাকলে ব্যাঙ্গালোরে পড়ার ঠিক যাবে, তখন আর আটকাবো না, কেন তখন বড় হয়ে যাবে, ওটাও বুঝতে শিখবে। হ্যাঁ, এখন যে বাবা মা ফেলে দেবে তার, এখনো বাবা মার সঙ্গে থাকবে, কিন্তু ওই যে ছোটবেলার যে একটা আদর, বাবা তো চিন্তা করতে করতে গাছের ডাল কাটতে গিয়ে আঙুল টাঙ্গুল কেটে পড়ে রয়েছে। কি অবস্থা, গাছের ডাল কাটতে গিয়ে পুরো আঙুল কেটে গেছে, চিন্তা করতে করতে আর ওখানে গিয়ে তো আরো এরকম আমরা ছিলাম না, আরো করেছে, বয়স হয়ে গেছে, বয়সও হয়ে গেছে, থাক আমরা সবাই মিলে একসাথেই থাকি, আনন্দ করবো, যে এরকম যতটুকু যা আছে কপালে তাই হবে, তাই না, কিছুটা ভাগ্যের উপর ছেড়ে দিতেই হয়। তো চলো, এই জন্যই আমরা আবার চলে এসেছি, আর এই জন্যই ভিডিও ছাড়িনি, সবটা ক্লিয়ার করতে পেরেছি, সব তোমরা সবাই কিছু সবকিছু জানতে পারবে, এবার পরপর রোজ ভিডিও দেবো, হ্যাঁ রোজই করবে, একদিকে ভালো হয়েছে, ওখানে থাকলে হয়তো রোজ ভিডিও করতে পারতাম না অফিসে গেলে, অফিসে তো এখানে এখানে রোজই করতে পারবো, তোমাদের সাথে রোজই দেখা হবে। ওরা দুজনেই ভালো চাকরি পেয়ে গেছিল, কি করবো। তো চলো এখন নিচে যাই খাবো, মার আর আমার খাওয়া হয়নি, বাদ বাকি সবার হয়ে গেছে, তো চলো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন উপরে এসছি একটু রেডি হতে, রেডি হয়ে যাব হচ্ছে সিনেমা দেখতে, কারণ তরুণ আজকে অফিস যায়নি, ও অফিস যায়নি সকালবেলা থেকে, আমার শরীরটা খুব খারাপ ছিল, মানে এইখান থেকে এখানে মাথা যন্ত্রণা, পুরো মাথা মানে হচ্ছে কি মানে মাথায় কোনো একটা রোগ হলে যেরকম মাথা যন্ত্রণা করে না, ঠিক ওরকম মাথা যন্ত্রণা, মানে ছিঁড়ে যাচ্ছে, বমি পাচ্ছে, বমি বমি আসছে, খুব শরীর খারাপ ছিল, ওই জন্য ও অফিস যায়নি আজকে। তো সেই জন্য হচ্ছে ও আমি মিলে এখন গাদার টু দেখতে যাব, তাই জন্য রেডি হতে উপরে এসেছি, আর তুর্যকে নিয়ে যাবো না, কারণ 3 ঘন্টাও হলে বসবে না, চিৎকা চেঁচামেচি করে ফাটিয়ে দেবে, অন্য লোকের অসুবিধা হবে, সেই জন্য 3 ঘন্টা একভাবে এক জায়গায় বসবেই না। তো ওকে আমার মার কাছে রেখে, মানে আমার বাবারও আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি চলে এসছে, তো মা বাবার কাছে রেখে এখন যাব আমরা দুজন, তাই উপরে রেডি হতে এসেছি। তো চলো ফটাফট চুড়িদার পরে নিই। তো আমি এই চুড়িদারটা পরে নিয়েছি, এই যে দেখো, আর এই যে পাটিয়ালা প্যান্ট, আর এই যে চুড়িদার, মানে এই চুড়িদারের সেটটা, আর তার সাথে ওড়না নিয়ে নেবো। আর রেডি এখানে হওয়ার মতন আমার কিচ্ছু কসমেটিক্স নেই, কসমেটিক্সের ব্যাগটাও এমনকি ওই বাড়িতে, তো সেজন্য ওখান থেকে রেডি হয়ে একেবারে বেরাবো,
তুরজকে দিয়ে একেবারে রেডি হয়ে ওখান থেকে বেরাবো। এই যে তুরজও রেডি হয়ে গেছে, এখন ওই বাড়ি যাবে। এই যে ফুল রেডি, তাই তো? চলো চলো। হ্যাঁ চম্বু যাবে? আচ্ছা চম্বু হয়ে ওখান থেকেই তো যাবো। চলো তারপর দিদান বাড়ি যাবে, তারপর দিদান বাবু, ঠিক আছে চলো। এখন মাঠে হচ্ছে হাম্বা দেখেছে, যাবো যাবো করছে, নিজে যাবো বলছে, আবার নিজে বলছে ভয় পাই। এই ওকে সাইডে নাও, ভয় পাও, চলো এবার শুনি। হ্যাঁ পাতা খাতে চলো, দেরি হচ্ছে আবার, ভয় পাই। যেই সামনে যাচ্ছে আবার বলছে ভয় পাই, ও তো বলে মুখ কাট কাটকে চলছে। দেখো মুখ কাট করে রোনা করে, এই যে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, রোদ্দুর বলে মুখ খাটকাচ্ছে, কি পাকা। উলে বাবলে উলে বাবলে উলে বাবলে, হাতটা দেখো হাতটা করে রেখেছে, উলে বাবলে। যা খোলো, খোলা গেছে। এই যে সোনা চলে এসছে দাদানের কাছে, বাবুর কাছে, দিদানের কাছে। এই যে চন্টু বাবা, আমার চন্টু বাবা, আমার চন্টু বাবা, তা আমার বাবা, তা আমার বাবা ল্যান্ড ফোন এনে দিয়েছে ওকে, এটা দিয়ে খেলার জন্য, খারাপ ল্যান্ড ফোন। আর আমিও রেডি হয়ে নিয়েছি, পুরো পাগল ছাগলের মতো এসেছিলাম, কিচ্ছু ছিল না ওখানে সাজার, তো এসে ক্রিম ফ্রিম মেখে লিপস্টিক টিপ টিপ সিঁদুর সব পরে নিয়েছি, সিঁদুর পরেই এসেছিলাম ওখানে, সিঁদুর ছিল তো। চলো এবার তরুণ গেছে একটুখানি ফ্রেশ হতে, আসলে বেরিয়ে পড়বো। এই যে আমরা কিন্তু টোটো পেয়ে গেছি আর টোটো ধরে নিয়েছি, আর বিয়ের পর এই প্রথম, তাই তো এই প্রথম আমরা যাচ্ছি সিনেমায়। বিয়ের পর আর কোথায় গেছি ঠিকই মানে চলো সিনেমায়, বলে কি ভালো বই বেরায়নি, এখন গাদার টুটা ওর নিজেই আমাকে বলেছে যে চলো দেখে আসি আজকে, আজকে আজকের কথাটা ও নিজেই বলেছে। আমি নিচে জুডিও, উপরে আরসালান, তার উপরে হচ্ছে কাদাটু। হ্যাপি বার্থডে আরসালানের, আজকে আবার বার্থডে আরসালানের, বার্থডে উপরে হচ্ছে আরসালানের, আরসালানের উপরে হচ্ছে কাদার টু, তার নিচে জুটিও, আমরা যাবো একদম উপরে। তো বিয়ের পর এই প্রথম আমাদের এখানে ব্যারাকপুরে অতীন্দ্র সিনেমা হল আছে, তো ওখানে এসছি, পুরো পাল্টে গেছে, মানে বিয়ের আগে যা দেখেছিলাম এখন পুরোই আলাদা হয়ে গেছে, মাল্টিপ্লেক্স হয়েছে, এত সুন্দর হয়েছে মানে বলার কথা না। মলে বড় বড় যে সিনেমা হল থাকে ঠিক ওরকম হয়েছে, পুরো মাল্টিপ্লেক্স হয়ে গেছে, এখন পুরো ব্যাপারটাই আলাদা হয়ে গেছে। আমাদের সিট পেয়ে গেছি আমরা, এইটা আর এটা, আমরা সিট পেয়ে গেছি।
গেছে এখনো শুরু হয়নি তো চলো দেখি হ্যাঁ সাইলেন্ট করছি আগে দেখে নিই দেখে তারপরে তোমাদেরকে শেয়ার করবো যে কেমন হয়েছে আগে দেখি দেখে তারপরে কেমন হয়েছে সবটাই বলছে অবশ্যই ভালো না দেখেই বলছে মুভিটা খুবই সুন্দর হয়েছে মানে কি বলবো খুব 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 ভালো লেগেছে আমাদের দুজনেরই খুবই ভালো লেগেছে মানে খুব খুব ভালো লেগেছে তোমরা যারা দেখোনি তাদেরকে বলবো যাও গিয়ে দেখে আসো তোমাদেরও ভালোই লাগবে তো আমাদের তো খুবই ভালো লেগেছে মানে এতদিন পর যে বইটা দেখলাম এটা সার্থক পয়সা উসুল এই হল থেকে বেরোলাম বইটা জাস্ট ফাটাফাটি হয়েছে ফাটাফাটি কেমন লেগেছে তোমার খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো সিনেমা দেখে বেরিয়ে আমি একটু ফুচকা খেতে দাঁড়িয়েছি তো এখানে হচ্ছে তরুণকে একটা মেয়ে বলছিল দাদা আমাকে ফুচকা খাও তো ওই ও ওকে খাইয়ে দিল ফুচকা আমার পাশে বসে দাঁড়িয়েই ও খেলো আমিও খেলাম আর তরুণ খেলো না তো ফুচকা টুচকা খেয়ে আমরা বাড়ি চলে এসেছি তো আমরা একদম বাড়ি চলে এসেছি এই যে তুর্য এখন খেলছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তুর্যকে আসার সাথে সাথে এত গরম জামা টামা খুলে দিয়েছে ওটা তাই তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করো আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো গুড নাইট আর টা